পুরো পৃথিবীতে প্রায় সময় বিভিন্ন জিনিসের খোঁজ পাওয়া যায়। কিছু নতুন জিনিস আবিষ্কার হয়, আবার কখনো বিজ্ঞানীরা হাজার বছরের পুরনো জিনিস খুঁজে পায়। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কিছু আর্কিওলজিক্যাল খোঁজ হয়েছে যেগুলো কোনো বিশাল রহস্য থেকে কম নয়। এসব খোঁজ নিয়ে মানুষের মধ্যে প্রায় সময়ই বিভিন্ন বিবাদ সৃষ্টি হয়। আজকের এই ভিডিওতে আপনি এমনই কিছু অদ্ভুত খোঁজ সম্পর্কে জানবেন। বন্ধুরা, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নাম্বার ওয়ান, দ্য ওয়েস্ট অফ আয়ুদ। সাল 1974-এ রোমানিয়ার আয়ুদে কর্মরত কিছু মানুষ তাদের কাজের সময় খননের মাধ্যমে কিছু অদ্ভুত জিনিস খুঁজে পায়। এখানে একটা জিনিস নয়, বরং জিনিসের পুরো একটা গ্রুপ ছিল, যেগুলো মাটি থেকে প্রায় 30 ফুট নিচে চাপা পড়েছিল। এর মধ্যে দুইটা জিনিস দেখে বিজ্ঞানীরা বলেছিলেন যে সেগুলো ম্যাস্টাডনের হাড়, যারা হাতির দুঃসম্পর্কের বংশধর ছিল। কিন্তু এটা কোনো আশ্চর্যের বিষয় ছিল না, আশ্চর্যের বিষয় ছিল চারকোনা আকৃতির এই জিনিসটি, যেটা হাড়গুলোর সঙ্গে পড়েছিল। জিনিসটির 89% অংশ অ্যালুমিনিয়াম, 6% অংশ কপার এবং বাকি 5% অংশ আলাদা আলাদা 10টি পদার্থ দিয়ে তৈরি ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, এর মধ্যে বিশেষত্ব কি? আপনি জেনে অবাক হবেন যে অ্যালুমিনিয়াম প্রথমবার 1825 সালে খোঁজা হয়েছিল, কিন্তু এই চারকোনা বস্তুটি যেটা হাড়গুলোর সঙ্গে পড়েছিল সেটা প্রায় 11,000 বছরের পুরনো। বিজ্ঞানীরা যখন জিনিসটি পরীক্ষা করে তখন তারা অবাক হয়ে যায়, কারণ অ্যালুমিনিয়ামের খোঁজ যেখানে মাত্র 200 বছর আগে আমরা পেয়েছি, সেখানে অ্যালুমিনিয়ামের তৈরি এই জিনিসটি 11,000 বছর আগে পৃথিবীতে কিভাবে আসলো। জিনিসটি দেখে একজন ইতিহাসবিদ বলেছিলেন যে এটা কোনো ল্যান্ডিং হওয়া বস্তুর পায়ের মতো লাগছে। এই ধরনের বস্তু মাটিতে ল্যান্ড হওয়া কোনো উড়োজাহাজের পায়াতে লাগানো হয়। এসব শুনে সবার খেয়াল আবারও একবার এলিয়েনের দিকে যায়। সবাই ভাবতে শুরু করে যে আজ থেকে 11,000 অথবা 12,000 বছর আগে রোমানিয়ার এই জায়গায় এলিয়েনের কোনো যান ক্র্যাশ করেছিল। যদি ক্র্যাশ হয়ে থাকে তাহলে এটা সেই এলিয়েন যানের অংশ হতে পারে। নাম্বার টু, সিক্রেট চাইনিজ শিপ। চীনের সাউথ ওশানে দেখা এই লাইট খুবই অদ্ভুত। এটা দেখে মনে হচ্ছে যেন কোনো যুদ্ধজাহাজ তার ওয়েপন ফায়ার করছে। শুধু তাই নয়, এটার আশেপাশে কিছু ছোট ছোট সোনালি রঙের বস্তুও দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন এগুলো কোনো লাইট অথবা কোনোভাবে এখানে আগুন লেগে আছে। বিজ্ঞানীদের মতে এগুলো মেটালিক অবজেক্ট যেগুলো সূর্যের আলোকে প্রতিফলন করছে, আর এগুলো কোনো ভাঙা জাহাজের অংশ হতে পারে। কিন্তু এর সঠিক ব্যাখ্যা এখনও খুঁজে পাওয়া যায়নি। এটা কোনো জাহাজের ভাঙা অংশ নাকি কোনো রহস্যময় এলিয়ান শিপ যেগুলো সমুদ্রের তলায় প্রবেশ করছে, তার ব্যাখ্যাও কারো কাছে নেই। নাম্বার থ্রি, দ্য গেট অব দ্য গড। লেক টিটিকাকা সাউথ আফ্রিকার সবচেয়ে স্বচ্ছ পানির ঝিল। এই ঝিলের পাশে একটা রহস্যময় স্ট্রাকচার আছে যাকে আর্মোমোরা অথবা গেট অব দ্য গড বলা হয়। 1996 সালে এই গেটের খোঁজ করা হয়েছিল। এখানে দুইটা দরজা আছে, একটা বড় দরজা যেটা 7 মিটার লম্বা এবং 7 মিটার চওড়া, এর মাঝে একটা ছোট দরজাও আছে। বলা হয় যে এই দরজা 4,000 বছরের পুরনো। এখানকার মানুষের মতে ঈশ্বর এই গেটটি ব্যবহার করত, যারা পৃথিবীতে আসমান থেকে নেমে আসত এবং তাদেরকে শাসন করত। কিছু লোকের মতে এই দরজায় অলৌকিক ক্ষমতা আছে এবং তখনকার মানুষ এই গেট ব্যবহার করে অন্য জগতে ভ্রমণ করত। আবার কিছু মানুষ এটাকে টাইম ট্রাভেলের দরজাও মনে করে। ইনকা সভ্যতার মানুষেরা এটাকে ধার্মিক জায়গা হিসেবে ব্যবহার করত। নাম্বার ফোর, শ্রাউড অফ টিউরিন। এটা একটা ঐতিহাসিক কাপড়। এই কাপড়ের উপর একজন মানুষের ছবি ফুটে উঠেছে। বলা হয় যে এটি যীশু খ্রিস্টের ছবি। মানুষের মতে যীশু খ্রিস্টকে শাস্তি দেওয়ার পর দাফন করার সময় এই কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল, আর এই কাপড়ে যে ব্যক্তি ছবিটি ফুটে উঠেছে সেটা যীশু খ্রিস্টের শরীরের নিশানা। কাপড়টির উপর বিজ্ঞানীরা অনেক রিসার্চ করেছে। যখন এর উপর কার্বন ডেটিং করা হয় তখন জানা যায় যে কাপড়টি 1200 অথবা 1300 সালের দিকে তৈরি হতে পারে। একজন ইটালিয়ান পদার্থবিদ বলেছেন, কোনো সায়েন্টিফিক টুল ব্যবহার করে এটা বলা সম্ভব নয় যে কাপড়টি যীশুখ্রিস্টের নাকি অন্য কারো। বিজ্ঞানীরা কাপড়টিকে পুরোপুরি মিথ্যা প্রমাণ করতে পারেনি, কিন্তু এই কাপড় এবং কাপড়ের উপর থাকা ছবিটি কার সেটা এখনও রহস্য থেকে গেছে।
নাম্বার 5 দা ইনগা এস্টোন ব্রাজিল। বন্ধুরা, ব্রাজিলের নর্থ ইস্টে ইনগা নদীর মাঝখানে অবস্থিত দা ইনগা এস্টোন একটা রহস্যময় বিশাল পাহাড় যেটা প্রায় 250 বর্গ মিটার জুড়ে অবস্থান করছে। এই পাহাড়টিতে অনেকগুলো অদ্ভুত আকৃতি বানানো হয়েছে। আকৃতিগুলো কতদিনের পুরনো এবং এগুলো দিয়ে কী বোঝানো হচ্ছে সেটা এখনও বিজ্ঞানীদের জ্ঞানের বাইরে। তাহলে কি এগুলো কোনো এলিয়েন সভ্যতা তৈরি করেছিল? যদি তাই হয় তাহলে আকৃতিগুলো কী বোঝাতে চাচ্ছে সেটা এখনও অনেক বড় একটা রহস্য। নাম্বার 6 রহস্যময় গুহাচিত্র। বৈজ্ঞানিক খোঁজ অনুসারে আজ থেকে প্রায় 23 কোটি বছর আগে পৃথিবীতে সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রাণী ডাইনোসরের রাজত্ব ছিল। বিজ্ঞানীরা আজ পর্যন্ত ডাইনোসরের প্রায় 1000 প্রজাতির খোঁজ করেছে আর এদের কঙ্কাল পৃথিবীর প্রায় প্রতিটি মহাদেশে পাওয়া যায়। এসব কঙ্কাল পরীক্ষা করে বিজ্ঞানীরা বলেছেন যে আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে যখন মানব জাতির কোনো অস্তিত্ব ছিল না তখন বিশাল একটা উল্কার আঘাতে পুরো ডাইনোসর প্রজাতি ধ্বংস হয়ে যায়। কিন্তু বাস্তবে কি এটাই ঘটেছিল? এখন আপনি এমন একটা গুহাচিত্র দেখবেন যেটা দেখার পর আপনি চিন্তায় পড়ে যাবেন। এই চিত্রটিকে দেখুন। চিত্রটিকে যদি মনোযোগ দিয়ে দেখা হয় তাহলে দেখা যাবে চিত্রটিতে ডাইনোসরের মতো একটা বড় জীব আঁকানো হয়েছে আর জীবটিকে ঘিরে 9 জন মানুষ দাঁড়িয়ে আছে। এমন মনে হচ্ছে যেন মানুষগুলো প্রাণীটিকে শিকার করছে, কারণ মানুষগুলোর হাতে কিছু হাতিয়ার আছে। বিজ্ঞানীদের মতে চিত্রটি 5000 বছর বা তার থেকেও বেশি পুরনো হতে পারে। চিত্রটি দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গেছিল, কারণ চিত্রটি দেখে মনে হচ্ছে যেন মানব জাতি ডাইনোসরের সময় থেকেই পৃথিবীতে বসবাস করে আসছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ডাইনোসর আর মানুষ একই সাথে বসবাস করত? উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানান। নাম্বার 7 স্কাল বাউল। বন্ধুরা, মাথার খুলি যা আমাদের মস্তিষ্কের নরম অংশকে রক্ষা করে, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে প্রাচীন যুগে মানুষের মাথার খুলিকে পাত্র হিসেবে ব্যবহার করা হতো। শুনতে হয়তো বিষয়টি খুবই আজব লাগছে, কিন্তু এটাই সত্যি। 2011 সালে ইংল্যান্ডের কিছু বিজ্ঞানী মাটি খনন করার সময় একাধিক মাথার খুলি খুঁজে পায়। যখন এর উপরে রিসার্চ করা হয় তখন তারা বুঝতে পারে যে খুলিগুলো গামলা এবং কাপ হিসেবে ব্যবহার করা হতো। এই খুলিগুলো ছিল 5000 বছরের পুরনো। আসলে তখনকার মানুষ শত্রুদের মরার পরে তাদের মাথার খুলি ছাড়িয়ে নিয়ে খাবার খাওয়ার পাত্র হিসেবে ব্যবহার করত। সত্যি বিষয়টি অনেক অদ্ভুত। নাম্বার 8 ফারাও মেডালিয়ান। আখেনাতের নামের এই ফারাওকে সবচেয়ে অদ্ভুত ফারাও মনে করা হয়। এই ফারাও এর একটা মেডালিয়ান অর্থাৎ গলার পদক পাওয়া গেছে, যেটা ঐতিহাসিকদের মতে অনেকগুলো প্রশ্ন জাগিয়ে তুলেছে। আখেনাতেনের ইতিহাস অনেক রহস্যময় মনে করা হয়। তিনি তুতেন খামেনের পিতা এবং নেফারতিতির স্বামী ছিলেন। মনে করা হয় যে আখেনাতেনের শরীরের গঠন মহিলাদের মতো ছিল। যে মেডালিয়ান তার কবর থেকে পাওয়া গেছে তার উপর উড়ন্ত বস্তু এবং এলিয়েন শিপের মতো আকৃতি তৈরি করা ছিল। ছবি দেখে স্পষ্ট করে বলা না গেলেও ইতিহাসবিদরা এটাকে এলিয়েনের সঙ্গে তুলনা করছে আর তাদের মতে 1000 বছর আগে পৃথিবীতে এলিয়েন এসেছিল আর এগুলোই তার প্রমাণ। নাম্বার 9 এন্টার্কটিকা এবং এলিয়েন। বন্ধুরা, সাল 2016 যখন এন্টার্কটিকা স্যাটেলাইট ইমেজ আপডেট করা হচ্ছিল তখন কিছু জায়গা থেকে বরফ সরানো অবস্থায় পাওয়া যায় এবং নজরে আসে এমন একটা স্ট্রাকচার যেটা এন্টার্কটিকায় থাকার কথাই ছিল না। এটা ছিল আসলে একটা পিরামিড। পিরামিডটি সাইজে মিশরের পিরামিডের মতোই ছিল। বিজ্ঞানীদের মতে পিরামিডটি ইতিহাস থেকে হারিয়ে যাওয়া কোনো সভ্যতার তৈরি, কারণ পিরামিডটির প্রতিটি পার্শ্ব 2 কিলোমিটার করে লম্বা ছিল। কেউ তৈরি না করলে প্রাকৃতিকভাবে এতটা সঠিক আকৃতি নিয়ে কোনো বস্তু তৈরি হতে পারে না। বিজ্ঞানীদের মতে মানুষ এই পিরামিড কারো সাহায্য নিয়ে বানিয়েছিল, যেটা এলিয়েনরা তৈরি করেছিল। বিজ্ঞানীরা বলেছেন যে এই পিরামিডটি টাইপ 7 সিভিলাইজেশনের এলিয়েনরা পাওয়ার হাউস হিসেবে ব্যবহার করত। বন্ধুরা, পিরামিডটির আকৃতি এটাই প্রমাণ করেছে যে এটা প্রাকৃতিকভাবে তৈরি নয়, বরং এটাকে গাণিতিকভাবে ক্যালকুলেট করে তৈরি করা হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টে জানান।
এছাড়া ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করুন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।